বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেন দেশে একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী ভারতের মিডিয়াতে যে ন্যারেটিভ প্রচার করা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা উচিত বর্তমান সরকার এমন কিছু করছে না যা উগ্রবাদীদের সমর্থন করে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত একটা যে নেগেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা নেগেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই কাজে তারা তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো